হ্যালো বন্ধুরা এক্সামের অ্যান্ড টেকনিক ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে জানাই আরেকবার স্বাগত আর একটা নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম যেখানে কলকাতার রেলওয়েতে তোমাদের কিন্তু এখানে ডিইও অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে কর্মী নিয়োগ করা হচ্ছে সেই বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করবো বিস্তারিত ইনফরমেশন জানার জন্য অত্যবশ্যই তোমাদেরকে ভিডিওটি শুরু থেকেই শেষ পর্যন্ত দেখতে হবে যেখানে বিস্তারিত দেখাবো যে শিক্ষাগত যোগ্যতা কী রাখা হয়েছে আবেদন প্রক্রিয়া কী রাখা হয়েছে এবং আবেদন ফর্মটি তোমরা কীভাবে ডাউনলোড করে পাবে ভিডিওটি শুরু করার আগে প্রতিবার মতো তোমাদের কাছে একটা বিশেষ অনুরোধ করব যদি চ্যানেল নতুন হতে তো অত্যবশী রেড কালার বাটনটি প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি ক্লিক করে দেবে তাহলে যখনই চাকরি খবর ভিডিও আমরা চ্যানেল আপলোড করব তোমাদের সামনে অটোমেটিক নোটিফিকেশন মধ্যে পৌঁছে যাবে এই হচ্ছে বিজ্ঞপ্তিটি যেমন তোমাদেরকে বললাম যে কলকাতা রেলওয়ে ক্লাইমস ট্রিব্যুনাল কলকাতা বিচ থেকে কিন্তু তোমাদের ডিইউ পোস্টে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নতুন বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছ তোমরা এখানে বলেছো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রেলওয়ে ক্লাইমস ট্রিব্যুনাল কলকাতা বিচ এখানে তোমাদের ডিইও পোস্টে নিয়োগ করা হবে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দুই আগস্ট দু হাজার একুশে এখানে সাবজেক্ট বলছে আউটসোর্সিং ডেটা ড্রিটার্ট অপারেটার ডিও ফর রেলওয়ে ক্লাইমস ট্রিব্যুনাল কলকাতা সেভেন ট্রিপল জিরো সিক্স নাইন এখানে বলা হয়েছে উইলিং ক্যান্ডিডেট উইল সাবমিট অ্যাপ্লিকেশন ইন পেস্ক্রাইব ফর্ম উইথ সেলফ অ্যাটেচড কপি অফ টার্মিনাস অ্যান্ড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট টু অ্যাডিশনাল রেজিস্টার কলকাতা ক্লাইম ট্রিবুনাল এক্সপ্লেন্ট মেনশন টু এক্সপ্লেন্ট ইস্ট কলকাতা সেভেন ট্রিপল জিরো সিক্স নাইন বাই পোস্ট ওর বাই হ্যান্ড এখানে তোমাদের বাই পোস্ট অথবা সরাসরি গিয়ে তোমরা আবেদন ফর্মটি জমা করতে পারো এই অ্যাড্রেসে এবং নির্দিষ্ট ফর্মে তোমাদের আবেদন করতে হবে পূরণ করা ফর্মের সাথে সমস্ত কিছু ডকুমেন্টসগুলি সেলফ অ্যাটেক করে এবং রিসেন্ট কালার পাসপোর্টের ফটো তোমাদের জমা দিতে হবে আবেদন ফর্মটি যেরকম তোমাদেরকে বললাম যে তোমাদের পোস্ট অথবা সরাসরি গিয়ে তোমরা এখানে জমা করতে পারবে অ্যাড্রেসটি এখানে তোমাদের বলা হয়েছে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে তোমাদের নিয়োগ করা হবে পঁচিশ হাজার টাকা পার মান্থে স্যালারি শূন্য পথ একটি রাখা হয়েছে দেখতে পাচ্ছ এবং পঁচিশ হাজার টাকা তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে দ্য ক্যান্ডিডেট মাস্ট আ গ্রাজুয়েট উইথ বেসিক নলেজ অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্পিউটার আইটি অ্যাপ্লিকেশান প্রার্থীকে কিন্তু অবশ্যই কিন্তু গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে সাথে কম্পিউটার তোমাদের নলেজ থাকতে হবে এবং আইটি অ্যাপ্লিকেশানের এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজটি কিন্তু তোমাদের ভালোভাবে জানতে হবে স্যালারি দ্য স্যালারি উইল বি পেড টোয়েন্টি ফাইভ থাউজেন্ড পার মান্থ পার পারসন টু দ্য আউটসোর্স স্কিল গ্র্যাজুয়েট ওয়ার্ক পার থেকে পঁচিশ হাজার টাকা পার মান্থে স্যালারি দেওয়া হবে তোমাদের গ্র্যাজুয়েট ওয়ার্কারদের হিসেবে এবং টোটাল স্যালারি টু বি পেড টু ডি উইল বি অ্যাজ পার অ্যাকচুয়াল অ্যাটেন্ডেন্স ইন আর সি পার যে তোমাদের যে অ্যাকচুয়াল অ্যাটেন্ডেন্স হিসেবে কিন্তু তোমাদের কিন্তু এখানে স্যালারি দেওয়া হবে দেখতে পাচ্ছ এই ধরনের কিন্তু তোমাদের বলেছে দ্য ওয়ার্কিং আওয়ার অফ ওয়াস উইল বি এইট আওয়ার পার ডে ফ্রম নাইন থার্টি টু এইটিন আওয়ার উইথ হাফ অ্যান্ড আওয়ার লাঞ্চ ব্রেক ফর থার্টিন থার্টি টু ফোরটি অন অল ওয়ার্কিং ডে প্রতিদিন তোমাদের থার সাড়ে তেরোটা এবং চোদ্দোটা পর্যন্ত তোমাদের আধা ঘন্টা তোমাদের কিন্তু এখানে লাঞ্চ টাইম দেওয়া হবে অর্থাৎ তোমাদের দেড়টা থেকে দুটা পর্যন্ত খাওয়ার তোমার লাঞ্চ টাইম দেওয়া হবে এবং ন সাড়ে নটা থেকে তোমাদের আঠেরোটা অর্থাৎ ছটা পর্যন্ত তোমাদের কিন্তু এখানে ডিউটি থাকবে যেখানে পার ডে তোমাদের আট ঘন্টা করে তোমাদের এখানে ডিউটি কিন্তু দিতে হবে এই ধরনের কিন্তু তোমাদের বলা হয়েছে টার্মস অ্যান্ড কন্ডিশন আরও কিছু পয়েন্ট দেওয়া আছে তোমরা কিন্তু এটি দেখে নিতে পারো এখানে বেশ কয়েকটি পয়েন্ট দেওয়া আছে তোমরা তোমাদের সুবিধা হিসেবে তোমরা এখানে দেখে নিতে পারো এবং নিচে স্কুল দেখতে পাচ্ছ বলা হয়েছে যে দ্য অ্যাপ্লিকেশন শুড বি ইন আপ্রেসক্রাইব ফর্ম ক্যান বি অপটেন ফ্রম আর টি সি স্ল্যাশ কলকাতা অফিস অ্যাট টু একট ইস্ট এখানে বলেছে আবেদন করা ফর্মটি তোমরা কোথার থেকে পাবে এখানে মূলত তোমরা কিন্তু এখানে চারটি জায়গা থেকে তোমরা আবেদন ফর্মটি পাবে তিনটি এখানে অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া হয়েছে অথবা তোমরা যে অ্যাড্রেসটি বলেছে সেই অ্যাড্রেসে গিয়ে তোমরা আবেদন ফর্মটি পেয়ে যাবে এখানে যে ওয়েবসাইটগুলি বলা হয়েছে তিনটি ডাবল ডাবল ডাবলু ডট সিএল এআইএমএস ডট ইন্ডিয়ান রেল ডট জিও বি ডট ইন স্ল্যাশ আর সি টি অথবা ডাবল ডাবল ডাব্লু ডট এস ইআর ডট ইন্ডিয়ান রেলওয়ে ডট জিও বি ডট ইন অথবা ডাবল ডাবল ডাব্লু ডট ইআর ডট ইন্ডিয়ান রেলওয়ে ডট জিও বি ডট ইন এই তিনটি ওয়েবসাইটে কিন্তু তোমরা অনলাইন থেকে কিন্তু এই আবেদন করা ফর্মটি তোমরা ডাউনলোড করে পেয়ে যাবে অথবা কীভাবে তোমরা ডাউনলোড করবে তোমাদেরকে কিন্তু একটি ওয়েবসাইটে ভিজিট করে তোমাদেরকে দেখে দিব ভিডিওটি শেষে পর্যন্ত তোমরা দেখতে থাকো এখানে আবেদনের লাস্ট ডেট রয়েছে একত্রিশে আগস্ট দু হাজার একুশ পর্যন্ত তোমরা কিন্তু আবেদন ফর্মটি জমা করতে পারবে নো ডি এ টি এ উইল বি গিভেন টু ক্যান্ডিডেট কল ফর ওয়ার্ক ইন ইন্টারভিউ তোমাদের সরাসরি ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করা হবে ইন্টারভিউর জন্য পার্থ কোনো ধরনের টি এ ট্রাভেলিং অ্যালাউন্স অথবা ডিএ ডি এ অ্যালাউন্স তোমাদের কিন্তু কোনো ধরনের দেওয়া হবে না এই ধরনের কিন্তু তোমাদের ক্লিয়ারলি বলা হয়েছে এখানে তোমাদের শর্ট লিস্ট ক্যান্ডিডেটতে কিন্তু এখানে তোমাদের ইন্টারভিউ ডাকা হবে এবং সেখান থেকে কিন্তু তোমাদের ম্যারিট লিস্ট করা হবে দেখতে পাচ্ছ তো এই ছিল বিজ্ঞপ্তিটি এবং নিচে স্কনটা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এই ধরনের আবেদন ফর্মটি তোমাদের শো করবে এই হচ্ছে আবেদন ফর্মটি আবেদন ফর্মটি দেখতে পাচ্ছো এখানে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ তোমাদের ফটো বসাতে হবে দেখতে পাচ্ছ এবং তোমাদের পুনরায় এখানে অ্যাড্রেসটি কিন্তু ক্লিয়ারলি বলা হয়েছে তোমরা দেখে নিতে পারো অ্যাড্রেসটি এখানে তোমাদের নিজের নাম ক্যাপিটাল লেটারেই ফাদার নেম অথবা হাজব্যান্ড নেম ডেট অফ বার্থ করসপন্ডেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস এগুলো তোমাদের সমস্ত বিষয়গুলি ক্লিয়ার এখানে বসাতে হবে শিক্ষাগত জগতের রেকর্ডগুলি তোমাদের বসাতে হবে যদি এক্সপিরিয়েন্স থাকে অথবা এমপ্লয়ার পার্সন হয়ে থাকো অ্যাক্সমেন্ট সার্ভিসে সেটি কিন্তু তোমরা এখানে বসাতে পারো দেখতে পাচ্ছ এবং নিচে তোমাদের সিগনেচার ডেট প্লেস দিয়ে এবং এর সাথে সমস্ত কিছু ডকুমেন্টসগুলি সেলিব্রেট করে নির্দিষ্ট অ্যাড্রেসে তোমরা দেখতে পাচ্ছ বাই হ্যান্ড অথবা বাই পোস্টের মাধ্যমে তোমরা আপনাদের ফোনটি এখানে জমা করতে পারবে এই ছিল কিন্তু সমস্ত যে ইনফরমেশনটি নোটিফিকেশানে যেটা দেওয়া আছে তোমাদেরকে তোমাদের সামনে তুলে ধরলাম আশা করি ইনফরমেশনটি তোমরা ক্লিয়ারলি পেয়েছো বুঝতে পেয়ে গেছো কিছু সমস্যা থাকলে অবশ্যই তোমরা কামেন্টে কমেন্ট করবে তার রিপ্লাই দেওয়া আমি চেষ্টা করব এবার তোমাদেরকে যে আবেদন ফর্মটি এবং নোটিফিকেশান পিরিয়ডটি তোমরা কীভাবে ওয়েবসাইটের মাধ্যমে ডাউনলোড করে পেয়ে যাবে দেখতে পাচ্ছ বন্ধুরা এই মতে আমি গুগল ক্রম ওপেন করেছি গুগল ক্রমে ওপেন করে আমি গুগলে এখানে সার্চ করছি কলকাতা রেলওয়ে ক্লাইমেট ট্রিব্যুনাল রিক্রুটমেন্ট এখানে তোমরা যে পিডিএফে যে নোটিফিকেশান পিডিএফটি তোমাদের যে তিনটি ওয়েবসাইটে লিঙ্ক বলা হয়েছে সেগুলি ক্লিক করে তোমরা যেতে পারো তো আমার সুবিধার্থে আমি এই এটি এখানে সার্চ করলাম সার্চ করার পর দেখতে পাচ্ছ প্রথম ওয়েবসাইটে গিয়েও তোমরা পেয়ে যাবে তো আমার সুবিধার্থে আমি সেই ওয়েবসাইটে যাচ্ছি না নিচে যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছ তোমরা এখানে এখানে ডাইরেক্ট বলা হয়েছে এখানে ডাইরেক্টে তোমরা কিন্তু ক্লিক করলে কিন্তু সেই পিডিএফে পৌঁছে যাবে এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করলে এই ধরনের কিন্তু একটি পেজ ওপেন আসবে এখানে দেখতে পাচ্ছ প্রথমে সিরিয়াল নাম্বারে একে বলে হয়েছে আর সি কলকাতা অ্যাঙ্গেজ অফ ডি ও আর সি স্ল্যাশ কলকাতা দুই আগস্ট দু হাজার একুশে পাবলিশ করা হয়েছে তো আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে কিন্তু তোমাদের কাছে এই ধরনের ডাউনলোড করতে বলবে তোমরা ডাউনলোড করে নেবে আমার কাছে অলরেডি ডাউনলোড আছে আমি ক্যান্সেল করছি তার জন্য তোমরা ডাউনলোড করে সেই যে আবেদন ফর্মটি তোমরা প্রিন্টও করবে প্রিন্ট করে যেভাবে তোমাদের প্রসেস বলেছি সেভাবে তোমরা এখানে আবেদন করবে এবং নোটিফিকেশান পিরিয়ডটি তোমরা কিন্তু সেখান থেকে বিস্তারিত আরও দেখতে পারবে তো এভাবে কিন্তু তোমরা নোটিফিকেশান পিরিয়ড এবং আবেদন ফর্মটা ডাউনলোড করে পেয়ে যাবে তো আশা করি চাকরির খবরটা তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে তো অবশ্যই ভিডিওটা একবার লাইক করবে শেয়ার করবে সবার সাথে এবং প্রতিনিয়ত এই জন্য চাকরি খবরের ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য অতি অবশ্যই এক্সামের টেকনিক গাইড ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলে করে প্রেস করে অলরেডি পেশন ক্লিক করে দেবে তাহলে যখন কোনো চাকরির খবর ভিডিও আমার চ্যানেল আপলোড করব তোমাদের কাছে অটোমেটিক নোটিফিকেশান মধ্যে পৌঁছাবে ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে জানা অসংখ্য অসংখ্য ধন্যবাদ